বিরতির পর স্বাগত। ধন্যবাদ সূচক র্যালির আয়োজন জনজাতি ছাত্র ছাত্রীদের সম্প্রতি জনজাতি ছাত্র ছাত্রীদের স্কলারশিপের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আগে 400 টাকা ছিল, বর্তমান সরকার তা 1000 টাকা করেছে। তাই ধন্যবাদ জানিয়ে আজ এই বিশেষ র্যালির আয়োজন করা হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক জনজাতি ছাত্র ছাত্রীরা সেই মিছিলে পা মেলায়। তাদের আজকের মূল বার্তা ছিল যে বর্তমান সরকার তাদের কথা চিন্তা করেই এই টাকা বৃদ্ধি করেছে, আগামী দিনে তাদের পড়াশোনা সহ আরো একাধিক ক্ষেত্রে এই টাকা অনেকটাই কাজে আসবে বলেই তারা জানাচ্ছেন। তাই আজ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এই বিশেষ র্যালির আয়োজন করা হয়। সে বিষয়ে কি বলছে তারা শোনাচ্ছি। ধন্যবাদ। রেলেটা শুরু করতেছি অল ত্রিপুরা এসটি এনজিও থেকে। আসলে এটা আমরা অনেক বছর তো ধরে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে স্টাইপেন্ডটা মাত্র 400 টাকা পায়, এই 400 টাকা থেকে এখন 1000 টাকা করছে এই আমাদের সরকার। তো সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আমরা তো ধন্যবাদ জানাই। আর আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মাননীয় বিকাশ দেবের মাকে আমরা ধন্যবাদ জানাই, কেননা অনেক বছর ধরে আমাদের এখানে অনেক সরকারও হয়ে গেছে, অনেকে মন্ত্রীও হয়ে গেছে, কিন্তু কেউ আমাদের যে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত কাউকে স্টুডেন্ট স্টাইপেন্ডটা বাড়ানো হয়নি। সেই কারণে এই সরকারটা এখন এত সুন্দর, এত মন পরিষ্কার করে মানে একটা স্টাইপেন্ড আবার বাড়ানো হয়েছে। সেই কারণে আমরা চিন্তা করছি আমাদের জনজাতিরা যে আরও তো এই আগে এগিয়ে যেতে পারবো, আরও পড়াশোনা সুন্দরভাবে করতে পারবো। যার নিজের মনের ইচ্ছা আছে, যারা গরিব আছে, তারাও 1000 টাকা মানে তারা 1 টাকার থেকে 1000 তারা মনে করতে খেতে লাকি। সেই কারণে আমরা আরও অনেক আনন্দিত আজকে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়ে এই র্যালিটা শুরু করছি অল ত্রিপুরা এক্সচেঞ্জ বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে। বিগত 25 বছর ধরে বামফ্রন্ট সরকার ছিল এই রাজ্যে, আপনারা ওই স্টাইপেন্ডটা কত পেয়ে মানে কি বলবেন? আসলে যে বিগত মানে সিপিএম সরকার থাকতে তো 400 টাকা পাইছে, এই 400 টাকা এখন বিজেপি সরকার 1000 টাকা করছে। সেই কারণে আমরা খুবই আনন্দিত, সরকারকে আমরা হাজার বার আমরা ধন্যবাদ জানাই। সেই কারণে আমার নমস্কার, এখানে আমার কথাটা শেষ করছি। নাম আমার নাম তপতি কোল। আপনারা শুনলেন তাদের বক্তব্য। ইতিমধ্যেই তারা ধন্যবাদ জানিয়ে এই র্যালির আয়োজন করেছে। তাদের মূল বক্তব্য হচ্ছে যে প্রতিনিয়ত টাকা বৃদ্ধির জন্য বহুবার দাবি জানানো হয়েছিল বর্তমান সরকারে, এবার তাদের টাকা বৃদ্ধি করায় অনেকটাই খুশি। অন্যদিকে ট্রাভেল ওয়েলফেয়ারের মিনিস্টার বিকাশ দেববর্মাকেও ধন্যবাদ জানানো হয়, মুখ্যমন্ত্রী মানিক সাহাকেও ধন্যবাদ জানানো হয় এই র্যালির মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।